এক ভাই প্রশ্ন করেছেন, কারো যদি সেজদা কোন রাকাতে সেজদা যদি তিনটা হয়ে যায়, কয়টা? তিনটা, তাহলে সালাতটা কিভাবে শেষ করবে? মানে একটা বেশি হয়ে গেছে, তাহলে সালাত শেষ করার পরে তাশাহুদ দরুদ পড়ার পরে দুইটা সহু সেজদা দেবে, দুইটা সহু সেজদা দিয়ে সালাম ফেরাই দেবে, ঠিক আছে? এটা। আর যদি কারো একটা সেজদা কম হয়, প্রত্যেক রাকাতে সেজদা কয়টা? দুইটা, দুইটার মধ্যে যদি কেউ একটা দেয় তাহলে শুধু সাহু সেজদাই হবে না, ওই রাকাতটা আবার পড়তে হবে, পড়ে তারপরে সাহু সেজদা দিয়ে তারপরে সালাম ফেরাতে হবে, বুঝছেন? আরেক ভাই বলছে যে যে দোয়াটা খুতবাই বললেন এই দোয়াটা আবার পড়ে শোনা দেন। এই যে সন্তানের জন্য কি দোয়া পড়বেন, তাই না? এই দোয়াটা খুব ছোট্ট কিন্তু পাওয়ার অনেক বেশি, কি পাওয়ার অনেক বেশি সন্তানের জন্য পড়বেন এই দোয়াটা, আমার সাথে বলেন তো কয়েকবার, আল্লাহুম্মা গফির দামবাহু, আল্লাহুম্মা গফির দামবাহু, ওয়াতাহির কলবাহু, ওয়াতাহির কলবাহু, ওয়াহাসসিন ফারজাহু, খুব বড়, খুব ছোট, হ্যাঁ বোঝা যায় না, এবার বলছি দেখেন তো শোনা যায় কিনা, আল্লাহুম্মা গফির দামবাহু, দামবাহু সাউন্ড কমান, এত সাউন্ডের কি দরকার, আল্লাহুম্মা গফির দামবাহু, ওয়াতাহির কলবাহু, ওয়াহাসসিন ফারজাহু, কিছুটা শোনা যায় মনে হয় নাকি, হ্যাঁ, আল্লাহুম্মা গফির দামবাহু, ওয়াতাহির কলবাহু, ওয়াহাসসিন ফারজাহু, এই দোয়াটা পড়বেন। আর যখন ছোট বাচ্চা তাদের জন্য পড়বেন, এটা তো মুখস্থ আছে মনে হয়, মুখস্থ নাই, বাচ্চা দেখলেও পড়বে, শুধু নিজের বাচ্চাকে পড়াবে এটা না, অন্যের কারো বাচ্চা সামনে আসলে তার মাথায় হাত দিয়ে এই দোয়াটা পড়ে দেখবেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন, মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন, ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন, ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন, এটা পড়ুন বাচ্চাদের জন্য। এখন আপনার জন্য কি পড়বেন, বুঝেন নি? এতক্ষণ হলো কার জন্য? বাচ্চাদের জন্য, সন্তানের জন্য, আপনার জন্য কি পড়বেন, তাই না? মসজিদে উঠার সময় এই দোয়াটা কে পড়েছেন? যে পড়েছেন হাত তুলবেন, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কাদিম মিনাশ শাইতানির রাজীম, এই যে পড়ছে, ওই যে ভাই পড়ছে, দুইজন তিনজন মাশাআল্লাহ, এই দোয়াটার ফজিলত আছে, খুব দারুণ ফজিলত এই দোয়াটার। যখন মসজিদে উঠার সময় এই দোয়া পড়ে, মনে করেন যদি ফজরের সময় কেউ যদি পড়ে মসজিদে আসার সময়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কল আশ শয়তান,
এ ইবলিস শয়তান তখন বলে, ফুফিদা মিন্নি সাইরাল ইয়াম, এই রাত দিন 24 ঘন্টা ও আমার ক্ষতি থেকে মুক্তি পেয়ে গেল। আর 24 ঘন্টা শয়তান তাকে ক্ষতি করতে পারবে না। তা আপনার পড়েনি তো, শয়তান তো কাছে থাকবেই। মুস্তাদরাকে হাকিমের হাদিস, বুঝছেন, মানুষের দুই সলের মধ্যে 70টা শয়তান থাকে। কটা? 70টা শয়তান থাকে। চিন্তা করে, একটা শয়তানের সাথে পারা যায় না। থাকে কয়টা? মানে এই গালের মধ্যে 35টা, এই গালের মধ্যে 35টা, দুই গালে 70টা শয়তান থাকে। মানে ভাবছেন কোনোদিন? তাহলে শয়তান থেকে পানা চাইতে হবে না, পানা চাইতে হবে। শয়তান মানুষের জন্য সবচেয়ে বেশি খারাপ। আর এই শয়তান বেশি লেগে থাকে মহিলাদের পিছনে, তাই না? মহিলাদেরকে পথভ্রষ্ট করার জন্য শয়তান বেশি লেগে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুকবিল বিসুরাতিন শয়তানিন ওয়া তুকদির বিসুরাতিন শয়তান। মহিলারা যখন বাড়িতে বের হয় তখন শয়তান পিছে লাগে, আর যখন বাড়িতে ফিরে আসতে লাগে তখনও শয়তান পিছে লাগে। তো যখন মহিলারা পর্দার মধ্যে ঢুকে যায়, যখন বাড়ির ভিতরে ঢুকে যায়, তখন শয়তান তাদেরকে আর বিভ্রান্ত করতে পারে না, বুঝছেন? তাহলে আপনাকেও শয়তান থেকে বাঁচার জন্য এই দোয়া পড়তে হবে। এটা তো সহজ দোয়া, আউযু বিল্লাহিল আযীম পড়েন, ওয়া বিওয়াজহিহিল করিম, ওয়া সুলতানিহিল কদীম, মিনাশ শাইতানির রাজীম। মুখস্থ করবেন? কয়দিন লাগবে? কয়দিন লাগবে? যে কয়দিন লাগলেও আমি যদি আরো 5 মাস পরে আসি জিজ্ঞেস করি তা মুখস্থ হবে না। একটা টার্গেট দিয়ে দিই, 1 সপ্তাহ, আগামী শুক্রবারের আগে এটা মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। সালাত তো আমরা পড়ি মসজিদে অধিকাংশই, তাই না? মসজিদে ওঠার সময় পড়বেন, আগে পড়ে নেবেন, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রহমাতিক ওয়া সাল্লাল্লাহু আলা নাবিনা মুহাম্মাদ ওয়া সাল্লিম, এটাও আছে হাদিসে। তারপরে পড়বেন, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল করিম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম। মনে থাকবে? মনে থাকবে না, অত সহজ না। এখান থেকে বের হলে ভুলে যাবেন আপনারা। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সালাত আদায় করে না, তারা ওয়াইল নামক জাহান্নামে যাবে, এ কথা কি সঠিক? 100% সঠিক। ওয়াইল, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়াইলটা আসলে কি? ওয়াইলটা হলো জাহান্নামের একটা উপত্যকা। উপত্যকা বুঝছেন তো? মনে করেন একটা পাহাড়, একটা দ্বীপ, একটা এলাকা জাহান্নামের। এটা জাহান্নামের মধ্যে যত গভীর জায়গা আছে এটা সবচেয়ে বেশি গভীর হবে, সবচেয়ে কি গভীর হবে। আর এর পানিটা হবে রক্ত পুঁজ দ্বারা খুব দুর্গন্ধযুক্ত, নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, ফাওয়াইলুল্লিল মুসল্লিন। সাহাবিরা এর অর্থ করতেন, ফাওয়াইলুল্লিল মুনাফিকিন, ফাওয়াইলুল্লিল মুনাফিকিন। আর আল্লাহ কি বলছেন? ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালে মিনান নার। মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে কি গভীরে থাকবে। তাহলে এই আয়াতের সাথে মুনাফিকদের সাথে মিলল? যারা সালাত আদায় করে
কিন্তু সালাতকে নষ্ট করে, কি করে নষ্ট করে, সালাত আদায় করে ঠিক মতো রুকু করে না, ঠিক মতো সেজদা করে না। আজকে একটা ভিডিও দেখালো আমাকে, এই যে দারুত তাওহীদ সালাফে মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল মাজিদ আমাকে ভিডিও দেখালো, এক মুরব্বি সালাত আদায় করলো চার রাকাত, এত জোরে জোরে, ও রুকু ঠিক মতো করছে না, সেজদাও ঠিক মতো করছে না, ঠিক মতো দাঁড়াচ্ছে না, 1 মিনিট 15 সেকেন্ডে চার কি বলে চার রাকাত সালাত ফিনিশ। বুঝতে পারলেন? এরা হলো এই সালাতের রুকুন এবং আহকামকে নষ্ট করে। কথা বুঝতে পারলেন? আমি বলেছি যারা রাসূলের তরিকায় সালাত আদায় করে না তারা বেনামাজি। কিছু মোল্লা এমন ক্ষিপ্ত হয়েছে, রাসূলের তরিকায় সালাত আদায় করো, সালাত আদায়ের প্রথম শর্তই হলো সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমাকে তোমরা সালাত আদায় করতে দেখছো সেইভাবে সালাত আদায় করবে। কথা বুঝতে পারলেন? তো যারা সালাতের হুকুম আহকাম আরকান সঠিকভাবে আদায় করে না, তারাই কিন্তু তাদের জন্য হলো ওয়াইল নামক জাহান্নাম। আমরা রাসূলের তরিকায় সালাত আদায় করা শিখব ইনশাআল্লাহ। আমরা মানুষকে রাসূলের সালাতের প্রতি উদ্বুদ্ধ করার জন্যই জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত এই বইটা আমরা আপনাদেরকে উপহার দিয়েছি। কিন্তু মানুষ পড়ে উপকৃত যতটুকু হচ্ছে, বেদাতি মোল্লা এ উপকার যেন না পায় এই জন্য খুব মিথ্যা কথা বলছে, বলছে না জি আল্লাহ এদেরকে অপমান করে ছাড়বেন ইনশাআল্লাহ। এত কষ্ট লাগে যে এই বইটা পড়ে যখন বড় বড় আলেম নিজের সালাতকে চেঞ্জ করছে আর সিসকে মুফতিগুলো এই বইয়ের বিরুদ্ধে কথা বলছে। আলহামদুলিল্লাহ যারা জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত এই বইটা মানুষের কাছে পৌঁছা দেয়, বিতরণ করে, আমি তাদের জন্য খাস করে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে কবুল করে নেন, আমিন রাব্বুল আলামিন। আপনারাও চেষ্টা করবেন, নিজেরা পড়বেন এবং মানুষকে দেওয়ার চেষ্টা করবেন। বাংলাদেশে ইলিয়াসি তাবলিগ আছে না? ইলিয়াসি তাবলিগ না ইসলামী তাবলিগ? ইলিয়াসি তাবলিগ। এদের একটা বই আছে কি ভেজালে আমুল, এই ভেজাল আমুলের মূলোৎপাটনের জন্য, সমাজ থেকে ভেজাল আমুলকে তাড়ানোর জন্য আমার একটা বই দিয়েছি, 705 পৃষ্ঠার বই। পুরো বইটাতে কোরআন এবং হাদিসের রেফারেন্স ছাড়া কিছু নাই। এই সহি ফাজায়েল আমুল আমরা বের করেছি, সহি ফাজায়েল আমুল, মানুষ যেন কোরআন হাদিস ভিত্তিক ফজিলত মেনে চলে। এই যে গাঁজাখড়ি মিথ্যা ফজিলত মানুষ যেন না পড়ে এই জন্যই বইটা আমরা আপনাদের সামনে দিয়েছি। নিজেরা পড়বেন, মানুষকে হাদিয়ে দিবেন, আত্মীয় স্বজনকে দিবেন, বইটা পড়তে লাগলে কিন্তু ভালো লাগবে। এমন এমন কিছু হাদিস আছে আপনারা কখনো শুনেনি হাদিসটা, অথচ হাদিসের গ্রন্থের মধ্যে আছে। আল্লাহ আমাদের সঠিক বোঝার তৌফিক দান করুক। তিন সময় সালাত আদায় নিষিদ্ধ, আর এই সময় মসজিদে প্রবেশ করলে 2 রাকাত সালাত আদায় করা যাবে কি? যাবে। 3 সময় নিষিদ্ধর মধ্যে তাহিয়াতুল মসজিদ নাই, তাহিয়াতুল ওযু নাই, তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল ওযু মানে 24 ঘন্টা যে কোনো সময় পড়া যাবে। 3 সময় এর এই সালাতকে বাধা দিতে পারে না, বোঝা গেছে? এমনকি মাগরেবের আগে আপনি ঢুকছেন মসজিদে, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়বেন, পড়ে তারপরে বসবেন। হাদিসে আসছে 444 নম্বর হাদিস সহিহ বুখারীর, ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ, তোমাদের কেউ যখন মসজিদে ঢুকবে, তাহলে এটা কোনো টাইম নির্ধারণ করা নাই, দায়ুস কি চিরস্থায়ী জাহান্নামে? ভালো প্রশ্ন করেছে। না, দায়ুস ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামে না, যদি মমিন হয় তাহলে তার পাপ ভোগ করার পরে কালেমার বদৌলতে এক সময় জান্নাতে
যাবে যদি মুমিন ব্যক্তি দায়ুস হয়। প্রশ্ন হলো মুমিন কেমনে আবার দায়ুস হয়, বুঝেননি কথা? যদি ইমানদার ব্যক্তি কালেমা পড়া মানুষ যদি মুসল্লি যদি জাহান্নামে যায়ও ইমানের কারণে জাহান্নাম থেকে বের হয়ে আসবে। এখন এখানে যারা উপস্থিত আছেন তারা কে কে জাহান্নামে যেতে চান হাত তোলেন তো, এক মিনিটের জন্য যাবেন কেউ? এক মিনিটের জন্য জাহান্নামে যাবেন কে কে, হাত তোলেন। আমার কথা বুঝেও না, হ্যাঁ বুঝছেন কথা? যে আমরা জাহান্নামে যেতে চাই না, আমরা একবারে জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। রিক্সাওয়ালাকে 20 টাকা খুচরা দিতে না পারাই দোকান থেকে ভাড়া খুচরা নিতে নিতে পিছনে তাকিয়ে দেখি রিক্সাওয়ালা চলে গেছে, এমত অবস্থায় আমার করণীয় কি? এমন প্রশ্ন করেছেন রিক্সাওয়ালা, টাকা নিয়ে চলে যাবে, বুঝেননি কথা? রিক্সাওয়ালা দাঁড়া থাকতে থাকতে এমন একটা ধারণা তার মধ্যে আছে টাকা পাওয়ার আশা নাই, তখন চলে গেছে, তাই না? বুঝেননি? প্রশ্ন যদি ভালো মন নিয়ে করে থাকেন তো আলহামদুলিল্লাহ, আর মনের মধ্যে যদি এটা থাকে যে রিক্সাওয়ালাকে টাকা দিব না ইচ্ছাটা এমন ছিল, তো প্রশ্নকারীর মনে অন্তর ভালো, না হলে তার বলতো না, তাই না? এই রিক্সাওয়ালাকে আপনাকে খুঁজতে হবে। যদি আপনি মনে করেন পাওয়ার সম্ভব না, তাহলে এই টাকাটা তার নামে মসজিদে দান করে দেবেন, দিয়ে আল্লাহকে বলবেন আল্লাহ এই টাকাটা রিক্সাওয়ালা তুমি কবুল করো আর তার সম্পদে বরকত দিয়ে দিও। বোঝা গেছে? সবার আগে একটা নসিহত, রিক্সাওয়ালাকে যেন টাকাটা দিতে পারে না, এটা তো পরিশ্রমের, এটা তো কলমের খোঁচা মারি নিচ্ছে না সে, বুঝেন তো? টেলিফোন করি তো নিচ্ছে না, টেলিফোন করা বুঝতে পারছেন তো? তাহলে বাচ্চাকে গুম করে নিছে 10 লাখ টাকা লাগবে তাহলে ছেড়ে দেব, এটা হলো টেলিফোন। আর কলমের খোঁচা মানে কি? শিক্ষিত শয়তানগুলো বসে আছে বিভিন্ন অফিসে, এক খোঁচাতেই 1 লাখ টাকা কামাই করে, বুঝছেন? আমি এদের কথা বলছি। কোনো বেদাতি মসজিদে আজান শুনে আজানের জবাব দেওয়া যাবে কি? জটিল প্রশ্ন করেছেন, বুঝছেন তো? জায়েজ মনে করি না এটা, তবে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে তখন বলবেন কি? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক আছে? নাম বলছে যেহেতু তখন এটা বলবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আজানের জবাবটা দিবেন যদি ও পীর পূজারী মুয়াজ্জিন হয়, মনে করো সরমনের মুরিদ যদি হয়, পানের পিক খাওয়া মুরিদ, পানের পিক বুঝেন তো, পানের পিক খাওয়া মুরিদ যদি হয়, তাহলে এর আজানের জবাব 24 ঘন্টা দিয়ে কোনো লাভ হবে না, যারা পীর পূজারিতে বিশ্বাসী। এই জন্য যেখানে বিশ্বাস আছে যে এই মুয়াজ্জিনের আকিদা ভালো তার জবাব দেওয়ার চেষ্টা করবেন, আন্দাজে মারি দেওয়ার দরকার না। ওযু ছাড়া কি কোরআন ধরা যাবে অথবা বায়ু নিঃসরণ হলে কি কোরআন পড়া যাবে? কোরআন ওযু অবস্থায় পড়বেন, কোরআন কি ওযু অবস্থায় পড়বেন, কোরআন ধরা যাবে, ওযু ছাড়া কোরআন ধরা যাবে, অপবিত্র অবস্থায় না। তবে কোরআন পড়ার আদব হলো পবিত্র অবস্থায়, পড়তে পড়তে ওযু নষ্ট হয়ে গেল আপনি পড়তেই থাকলেন তাতে সমস্যা নাই, কিন্তু পড়ার সময় যখন পড়তে শুরু করবেন তখন ওযু অবস্থায় শুরু করবেন। এর মধ্যে কারণ আছে অনেকগুলো, কেন ওযুর কথা বলি আমরা, যদিও জায়েজ, যদিও কি জায়েজ, কিন্তু কোরআনের মর্যাদা যদি আপনি বুঝেন তাহলে কিন্তু আপনাকে অন্তরই বলে দিবে যে উযু করেই পড়তে হবে। কোরআন তেলাওয়াতের সময় লক্ষ কোটি ফেরেশতা, রহমতের ফেরেশতা আপনি ঘিরে ধরে থাকে,
আর পবিত্র না থাকলে কিন্তু ফেরেশতা আপনার সাথে থাকে না। একটা হাদিস আসছে, সালাতের পরে যদি কেউ বসে থাকে, কিছুই পড়লো না বসে আছে, তো ফেরেশতারা দোয়া করতে থাকে, আল্লাহুম্মা ফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তাকে মাফ করো, তার উপরে রহম করো। যতক্ষণ ওযু নষ্ট না হবে ততক্ষণ পড়তে থাকবে। তাহলে বোঝা যাচ্ছে ওযু করা অবস্থায় ফেরেশতারা থাকে, আর ওযু নষ্ট হয়ে গেলে ফেরেশতারা কি থাকে না। কোরআন পড়ার সময় সাকিনা নাজিল হয় আল্লাহর পক্ষ থেকে, কি সাকিনা, তানাজ্জালাত লিল কুরআন, হাদিস আসছে কোরআন তেলাওয়াতের কারণে সাকিনা নাজিল হয়, বরকত নাজিল হয়, রহমত নাজিল হয়, এবং কোরআন সাক্ষী থাকে, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা উপস্থিত থাকে, বেষ্টন করে রাখে জায়গাটা। তাহলে তেলাওয়াতটা করার সময় আপনি পবিত্র হয়ে তেলাওয়াত করবেন না? চুল এবং দাড়ি রাখার বিধান সম্পর্কে কোরআন ও হাদিস থেকে দলিল দিয়ে কিছু বলার জন্য অনুরোধ করছি। চুলের কথা কি বলবো, চুল তো সবার আছেই, নাড়া মাথা কয়জনের আছে দেখেন তো, পাওয়াই যাবে না, কিন্তু দাড়িবিহীন লোক অনেক আছে, চুলের ফতোয়া দিয়ে লাভ আছে? দাড়ি ছেড়ে দিবেন, দাড়ি কাটা ছাঁটা এক মুষ্টি রাস্তা, দাঁত দিয়ে কাটা, খুর দিয়ে কাটা, কেচি দিয়ে কাটা, সব ফাঁসে কি, দাড়ি কি ছেড়ে দিবেন। যে মুফতি ফতোয়া দিক না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কেউ ফতোয়া দিতে পারবে? অতএব কোনো মুফতির কথা শোনার দরকার নাই, দাড়ি কি ছেড়ে দেবেন, দাড়ি ছেড়ে দেবেন। চার রাকাত সালাতে কয়বার রফল আদান করবেন, এই ভাষাটা ভুল, এই ভাষাটা প্রশ্নটাই ভুল। চার রাকাত সালাতে কোন কোন জায়গায় রফল আদান করতে হবে বুঝতে পারছেন কথা, কোন কোন জায়গায় রফল আদান করতে হবে এটা হলো প্রশ্ন। একটা হলো হাত বাঁধার সময়, তাই না, হাত বাঁধার সময় মেজাজটা কি এমনি খারাপ হয়, বাংলাদেশের এক মরে গেছে এক মুফতি দেখা দিচ্ছে যে আহলে খবিশরা সালাতের মধ্যে মাসি তাড়ায়, দেখছেন ভিডিওটা আপনারা, কি বলবো রফল আদানের কথা, হায় 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 এরা মুফতি না বদমাস, আপনারা এখন ভেবে দেখেন এটা রাসূলের সুন্নাকে কীভাবে তারা কটাক্ষ করে, অথচ নাকি হাদিস পড়ায় সে। তাহলে হাত বাঁধার সময় এক জায়গা, রুকুতে যাওয়ার সময় এক জায়গা, রুকুতে উঠার পরে একবার, আর দুই রাকাত শেষে যখন তাশাহুদ থেকে উঠবে, উঠে হাত বাঁধবে তখন একবার, কথা বোঝা গেল? কয় জায়গা হলো, চার জায়গায়। এখন চার রাকাত পড়তে গেলে আপনার তাশাহুদ হবে, কিন্তু যদি এক রাকাত ফেল করেন তাহলে তাশাহুদ কয়টা হবে, তখন কিন্তু বেড়ে যাবে। কিন্তু আমি যে হিসাবটা দিলাম এটা চিন্তা করলে আর ঝামেলা থাকলো না, ইমাম সালাম ফিরাই দিল তো নিজে উঠে যখন দাঁড়ালো তখন কি করবে, জায়গা জায়গা, তাশাহুদ থেকে উঠে যখন হাত বাঁধবে তখন রফল আদান করবে, এই চার জায়গাতে রফল আদান করতে হয়, মনে থাকবে। নাসাইতে হাদিস আসছে, কোনো কোনো হাদিসে সেজদার সময়ও রফল আদান করার কথা এসেছে, তো ইবনু উমর বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফল আদান করতেন না, এই জন্য আমরা সেজদার সময় করি না। প্রচলিত রাজনীতির সাথে জড়িত ব্যক্তিদের সালাম দেওয়া যাবে কি, যেহেতু তাগুতের সাথে জড়িত ব্যক্তিদের কাফের বলা হয়েছে, তাগুতের সাথে জড়িত ব্যক্তিদের কাফের বলা হয়নি, এটা ভুল বলা হয়েছে এই ফতোয়া, এটা না, আগে কুফুর সম্পর্কে জানতে হবে। মুসলিম হলে তাদেরকে সালাম দিবেন, তাদেরকে কি সালাম দিবেন, আর দেন না, বুঝছে। ফরজ নামাজে অথবা যে কোনো নামাজে সূরা ফাতেহার পর তিন আয়াত পড়তে হবে নাকি তার কমও পড়া যাবে? এক আয়াত পড়লেও সালাত হয়, এক
এক এক পড়লেও কি সালাত হবে ইনশাল্লাহ, পরিমাণ পড়বেন। যেমন সুরা কাউসার কয়াত কয়াত তিন আয়াত পড়েন আপনি, সালাত হবে। আবার সুরা বাকারার মধ্যে একটা আয়াত আছে এক পৃষ্ঠা এত বড় আয়াত, ওখান থেকে এক লাইন পড়লেও হবে, বুঝছেন কথা? মনে রাখবেন কয় আয়াত এটা হিসাব চলে না। আল্লাহ আমাদের হেফাজত করুক। আর আপনাদের নসিহত করব যে আপনারা দিন প্রচারের জন্য কিছু এলেম অর্জন করেন। কি অর্জন করবেন? এলেম। দেখেন আর বলি আপনারা এলেমটা প্রচার করেন। আপনারা তো মাসিক এখলাস পড়েন না, আত্মাহারিকটা পড়েন তাই না? আত্মাহারিক পত্রিকা কে কে পড়েন? এখলাস কেউ পড়ে না, এই এলাকা আসে না তো এখলাস আসে পড়েন? এখলাস পত্রিকাটা একটু 20টা করে আর একটু বাড়াই নেবেন। আলহামদুলিল্লাহ এই পত্রিকাটা আমরা প্রিন্ট করি, মানুষের কাছে বেশ জনপ্রিয়, আপনারা পড়ার চেষ্টা করবেন, অন্তত সম্পাদকীয় আর প্রশ্নোত্তরগুলো পড়ার চেষ্টা করবেন, তাহলে এলএমটা পাবেন। আরে তাবলিগের লোকজন এখন ডিস্টার্ব করছে খুব বেশি, এটা জানেন? কিসের লোকজন? তাবলিগের লোকজন। তাবলিগের উপর একটা বই আছে আমার, নাম জানা আছে? তাবলিগের স্বরূপ, তাবলিগের স্বরূপ আর ফাজায়েলা সহি ফাজায়েলা আমল, এই বই দুটো আমরা বের করেছি, আপনারা এগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন। কাফফারার সিয়ামের বিধান এক মহিলা জানতে চাইছে যে কাফফারা কি রূপ আর তিন সিয়াম একসাথে রাখতে হয় কিনা। আচ্ছা, কাফফারার সিয়াম মানে কাফফারার বিধান, কাফফারার প্রথম বিধান হল আপনার 10 জন মিসকিনকে মধ্যম মানের খাওয়াবেন বা পোশাক দিবেন, না পারলে 3 দিন সিয়াম রাখবেন। কয়দিন? 3 দিন সিয়াম রাখবেন, এটা হলো কসমের কাফফারা, তাই না? কসমের কাফফারা, কসম করেছিল যে স্বামীর বাড়ি আর জীবনেও যাব না, পরের দিন আবার চলে গেছে মনে করেন, যেহেতু কসম করেছে কাফফারা দেওয়া লাগবে। তো 10 জন মিসকিন খাওয়াবে অথবা মধ্যমানের পোশাক দিবে অথবা কি করবে? 3 দিন সিয়াম রাখবে, এটা হলো কসমের কাফফারা। আশা করি বুঝতে পারছেন। তিনটা সিয়াম একসাথে রাখতে হবে নাকি ভেঙে ভেঙে রাখতে পারবে? একসাথে রাখা ভালো, ভেঙে ভেঙে রাখা যাবে। জি, রাখা যাবে। একজন মানুষ কি করতেছে বলছি, তারপরে আপনি তো শুনবেন, মোবাইল ফোনে কোরআন হাদিস অ্যাপস আছে, এখন যদি পায়ের সাথে লাগে মোবাইলে কোরআন হাদিসের অ্যাপস আছে, কোরআনও আছে, এটা যদি পায়ের সাথে লাগে কোনো সমস্যা কিনা? সমস্যা তখনই যখন স্ক্রিনে রাখবেন, কথা বলতে স্ক্রিনে রাখবেন তখন সমস্যা। খবরদার, কোরআনের কোনো আয়াত, আজান, কোনো দোয়া রিংটোন করবেন না, অ্যালার্ম দিবেন না, মনে থাকবে? এগুলো সব আল্লাহর নিদর্শন, এগুলো মানে অসম্মান করা যাবে না, ঠিক আছে? কোরআনের আয়াত স্ক্রিনে রেখে দেবেন না, কোনো দোয়া স্ক্রিনে রেখে দেবেন না, বাথরুমে যান না মোবাইল নিয়ে, এটা বেদাতের মতো হয়ে গেলেন আপনিও। বেদাতিরা তাবিজ এমনভাবে ঢোকায় ওর মধ্যে, ঢোকা বাথরুমে যায়, এটা আসলে ঠিক না। তাবিজ তো এমনি শিরিক, তাবিজ বাবা বের হয়েছে না বাংলাদেশে, এখন তাবিজের ফকির এখন বেশি। তো আজকে শেষ করি, আলহামদুলিল্লাহ অনেক কথা বললাম, আপনার কি প্রশ্ন? হ্যাঁ, বৈঠক কীভাবে বসবো? পায়ের উপরে বসবেন। আমরা ফতোয়াটা দিয়েছি, অনেক তথ্য দিয়ে ঘেটে ঘুরে ফতোয়াটা দিয়েছি, 2 রাকাত সালাতে পায়ের উপরে বসাটাই হাদিস সম্মত, 3 রাকাত। হাদিসের শেষ বৈঠকের কথা নাই, হাদিসে স্পেশালি ফজরের সালাতের কথা আসছে। ফজরের সালাত কয় রাকাত? 2 রাকাত।
তো এই ফতোয়ার ব্যাপারে শেখ আলবানি, শেখ বিন বাজ, শেখ উসাইমিন, ইবনু তাইমিয়া সবাই একই কথা বলেছে। আমিও মাঝে মাঝে বসি। তো আসলে সুন্না দুই রাকাত সালাত হলে পায়ের উপরে বসা, তিন রাকাত চার রাকাত হলে নিতম্বর উপরে বসে পিছনে দিয়ে দিবেন। এটা কিন্তু মাসিক খেলায় ফতোয়াটা আমরা দিয়েছি। হাদিসটা বুঝতে হবে সালাফদের বুঝের মতো, তাহলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান। তো দোয়া পড়ে নি আমরা, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।